আজকের গল্প টাইপ রাইটার, গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়, টাইপ রাইটার। সন্ধ্যেবেলায় দাসের অফিসে ঢুকে দেখলাম ও তখনও বসে বসে কি কতকগুলো কাগজ পড়ছে। আমার পায়ের শব্দে চমকে উঠে বলল, তুমি? বললুম, তোমার অফিসে আলো জ্বলতে দেখে ঢুকেছি, এখানে বসে আছো যে বড়। নানা কাজে, তুমি বুঝবে না। সত্যি আমি বুঝতে পারি নে, দাস ব্যবসা করে কিন্তু কি জাতের ব্যবসা সে সম্বন্ধে আজও কোনো স্পষ্ট ধারণা করতে পারিনি আমি। সাপ্লাইয়ের কাজ করে, মর্টগেজ রেখে টাকাও ধার দেয়, আরও কি দর্শকম করে বেড়ায় তা দাস শুধু নিজেই জানে, ভগবানও জানেন কিনা সন্দেহ। আমিও জানতে চাইনি, কারণ দাসকে আমি জানি সেই কলেজ জীবন থেকে। ইউনিয়নের টাকা সরিয়ে হাত পাকিয়েছিল দাস, তারপর বার্মা ইভ্যাকুইদের নিয়ে যখন নানা কেলেঙ্কারি হয় তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর। সেই থেকে ধাপে ধাপে কত দূরে সে এগিয়েছে সে সম্বন্ধে কোনো রকম অনুমান করতেও সাহস হয়নি আমার। জিজ্ঞাসা করতে পারেন, এসব সত্ত্বেও দুর্জন সংসর্গ করি কেন, তার কোনো স্পষ্ট উত্তর দিতে পারবো না। শুধু এটুকু বলতে পারি, দাসকে আমার ভালো লাগে। অজস্র ত্রুটি থাকলেও একটা দুর্বোধ্য আকর্ষণ আছে ওর ব্যক্তিত্বে, সেটাও তীক্ষ্ণ স্মার্টনেসের জন্য হতে পারে আমার মতে। ওর সেরিকালচার সম্বন্ধে কৌতূহল আছে বলে হতে পারে, এমনকি ওর বিশেষ ধরনের চুলের ব্যাকব্রাশের জন্যও হতে পারে। কিন্তু মোট কথাটা হলো যে সময় পেলে দাসের সঙ্গে আড্ডা দিতে আমার ভালোই লাগে। এই পথ দিয়ে যেতে যেতে ওর অফিসের আলো জ্বলতে দেখে তাই ঢুকে পড়লুম। একটা বেয়ারানি, তিনজন কেরানির একজনও না, মস্ত অফিস ঘরটায় সবুজ শেড দেওয়া আলোটার পাশে দাসকে কেমন প্রক্ষিপ্ত মনে হলো যেন। তখন আমি বুঝলুম নিঃসঙ্গতা দাসকে মানায় না। ও ড্রয়িং রুমের জীব, ছাতের অন্ধকারে একলা বসে থাকবার জন্য সৃষ্ট নয়। ওর সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে বললাম, একলা একলা এতক্ষণ বসে জকের ধন পাড়া দিচ্ছ নাকি? হে, প্রায় তাই। বিশেষ ধরনের ব্যাকব্রাশ করা চুলের উপর দাস সযত্নে একবার হাত বুলিয়ে নিলে। এমন কথা গুলো কাজ ডান হাত দিয়ে করতে হয় যা বা হাত কেউ জানতে দিতে নেই। তাহলে আমিও যাই, বিরক্ত করব না। বসো বসো বসো, দাস হাসলো, কাজটা শেষ হয়ে গেছে। পাশে একটা লোহার ড্রয়ার খুলে তাতে কাগজগুলো রাখল, লক করে দিয়ে চাবিটা ফেলো ট্রাউজারের পকেটে। তারপর দামি সিগারেটের টিনটা আমার দিকে ঠেলে দিয়ে বলল, একটা সিগারেট খেয়ে ওঠা যাবে তারপরে। তো সিগারেটটা ধরাতে গিয়ে জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটার দিকে আড়াআড়ি তাকাতেই আমার নজরে পড়ল কোনের টাইপরাইটারের দিকে। ঢাকনা খোলা, ঝকঝক করছে কিবোর্ড, রোলারটাকে অদ্ভুত মসৃণ মনে হচ্ছে, আর সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়াটা বেরিয়ে এলো প্রশ্নের অন্ধকারে। তোমার সেক্রেটারির খবর কি? দাসের ঠোঁটের কোনো সিগারেটটা যেন চমকে তুলে উঠল। কোন সেক্রেটারি? আবার কোন সেক্রেটারি? মিস সুলতা পাল। ও, ছায় জমে ওঠার আগেই অ্যাস্ট্রিতের সিগারেটটা ঝাড়ল দাস, কয়েকটা নরম ফুলকি উড়ে গেল পাখার হাওয়ায়। নো ট্রেস, কোনো পাত্তা পাওনি? না। আশ্চর্য, এমন করে কোথায় গেল মেয়েটা? অবজ্ঞা কুঞ্চিত মুখে আবার গোটা কয়েক ফুলকি জ্বালল দাস। ওসব মেয়ের কথা ছেড়ে দাও, চেহারাটা ভালোই ছিল, দেখেছিলে তো, নিশ্চয় পালিয়েছে কারোর সঙ্গে। আমি আশ্চর্য হয়ে বললুম, পালাবার কি ছিল? যতদূর তোমার কাছে শুনেছিলাম কলকাতার একটা বোর্ডিংয়ে একাই থাকতো, আত্মীয় স্বজন কেউ থাকলেও তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ওর যদি কাউকে ভালো লেগে থাকে তবে তাকে নিয়ে চোরের মতন পালাবার দরকার ছিল না নিশ্চয়। দাস উদাস ভঙ্গিতে বলল, কে জানে, হয়তো কোনো রাইভাল ছিল, কলকাতায় থাকলে খুনটুন একটা কিছু হয়ে যেতে পারতো। এই ধরনের মেয়েদের নিয়ে কত নইনসেন্স হয় জানোই তো। তা হয়তো হয়, তবে দাসের সেক্রেটারি সুলতা পাল সম্পর্কে এরকম কথা ভাবতে আমার কষ্ট হচ্ছিল। মিষ্টি চেহারায় শান্ত ধরনের ওই মেয়েটিকে কতদিনে আমি নিবিষ্ট মনে ওখানে বসে টাইপ করতে দেখেছি। সামান্য একটু নিরীহ ঠাট্টাতেও যে মেয়েটির গাল রাঙা হয়ে উঠত,
নিচু হয়ে যেত চোখের পাতা, তার মধ্যে ঠিক এইসব জিনিস আমি আশা করিনি। না, আমি সাহিত্যিক নই, তবু সাহিত্যিকের ভাষায় আমার মনে হলো যেসব মেয়ে প্রথম প্রেমের জন্য চিরকুমারী থেকে যায়, সুলতা ঠিক সেই দলের। কিন্তু সুলতা যে প্রায় 15 দিন নিরুদ্দেশ, এটা ঠিক কথা। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো বিপদে পড়বার মতন কাঁচা মেয়েও নয় সে, অতএব সে পালিয়েছে এটা ধরে নেওয়া যেতেই পারে। দাস বললে, সেক্রেটারি ভাবনা নেই, আজও 3 জন ইন্টারভিউ দিয়ে গেছে, তবে মেয়েটা বড় ভালো কাজ করত। হ্যাঁ, তা করত। দাস চুপ করে রইল। একটু আগে যে সিগারেটটায় বারবার টোকা দিচ্ছিল, অনেকটা ছাই জমত, এবার সেটাকে ঝাড়ল না। আমিও চুপ করে বসে বসে ছাইটা কখন ভেঙে পড়ে সেইটি দেখবার জন্য অপেক্ষা করতে লাগলুম, আর ভাবতে লাগলুম সুলতা এতখানি সাহস পেল কি করে। সুতরাং একটু পরে দাস যখন বলতে যাচ্ছিল, এইবার ওঠা যাক, অন্তত ওর মুখ থেকেই এই কথাটা বেরিয়ে আসবে বলে আমার মনে হচ্ছিল। ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে বসলো বাইরে। খোলা দরজা দিয়ে ভেজা ধুলোর একটা তপ্ত রুদ্ধশ্বাস চলে এলো ঘরে। দাসের সিগারেট থেকে ছাইটাকে কেড়ে নিয়ে চলে গেল। দাস বললে, বৃষ্টি নামলো যে, গাড়িটাও তো আনিনি। বললুম, না থামলে বেরোনো যাবে না, বেশ ঘটা করে নেমেছে, ট্রাম পর্যন্ত যেতে গেলেও ভিজিয়ে ভূত করে দেবে। তাহলে থামুক, দাস বললে, তাহলে একটু বসো তুমি, আমি একটা টাইপের কাজ ততক্ষণে সেরে নিই। উঠে টাইপরাইটারের দিকে এগিয়ে গেল দাস। সুলতার সম্পর্কে ভাবনাটা ভোলবার জন্য আমি একটি বাণিজ্য সংক্রান্ত পত্রিকা কুড়িয়ে নিলাম টেবিল থেকে, তারপর মাল্টিপারপাস স্কিমের উপর একটা প্রবন্ধ পড়বার চেষ্টা করতে লাগলো। আলাদা মনোযোগের ভেতর কানে আসতে লাগলো বাইরের বৃষ্টির আওয়াজ, টাইপরাইটারের রোলারে কাগজ জড়ানো খসখসানি, তারপর খটাখট করে গোটা কয়েক টাইপিংয়ের শব্দ। পরক্ষণে দাস হেসে উঠল, হাসি কেন, ব্যাপার কি? এসো এখানে এসো, দেখো কি মজা হয়েছে। আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালাম। মজাই করেছে বটে একটা, ওপরে টেন্ডার বলে হেডিং দিয়ে তার নিচে 3 বার টাইপ করে বসেছে নাম সুলতা পাল। অবাক হয়ে বললুম, এর মানে? সুলতা পালের নাম টাইপ করছো কেন? দাস বললে, মানেটা তো আমিও ভাবছি, লিখতে গেলুম টেন্ডার, লিখে বসলুম সুলতা পালের নাম, তো একবার নয় 3 বার। আমি বললুম, তাতে অস্বাভাবিক কিছু নেই, এতক্ষণ ধরে ওকে নিয়েই তো আমরা আলোচনা করছিলাম, আর ওই ব্যাপারটাও এত যে বিস্ময়কর, মনের ভেতরে ওর নামটাই ঘুরছিল, অন্য মনস্ক হবে তাই ছেপে বসে আছে। তাই বটে, দাসের মুখে একটা বিষণ্ন ছায়া নেমে এলো। আজ 1 বছর ধরে এখানে টাইপ করছে সুলতা, একেবারে ঘড়ির কাঁটার মতন, একটা দিন কামাই করেনি, 1 মিনিট লেট করেনি, 5 মিনিট আগে ছুটি নিয়ে চলে যায়নি কোনো দিন। এর প্রত্যেকটা চাবিতে সুলতার আঙুল জড়িয়ে রয়েছে। আমরা আবার 2 জনে গম্ভীর হয়ে রইলাম। সুলতার শান্ত মুষ্টি মুখখানা আমি ভুলতে পারছি না। দাসের চোখ দুটো কেমন উদাস আর গভীর হয়ে গেছে। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, আচ্ছা তুমি কাকে ভালোবাসতে? বাইরে বৃষ্টি পড়তে লাগলো, ধুলোর তপ্তশ্বাস নেই, দরজা দিয়ে ঠান্ডা ভিজে বাতাস আসছে। দাস দরজাটা বন্ধ করার কথা বললে না, আমি উৎসাহ পেলাম না, শুধু বৃষ্টির শব্দ, আমাদের চুপ করে থাকা আর ঘরের ভিতর কোথা থেকে উড়ে আসা একটা চামচিকে চঞ্চল ছায়া কিছুক্ষণ ধরে স্তম্ভিত হয়ে রইল। দাস স্তব্ধতা ভাঙল, টাইপটা সেরেই ফেলি। কাগজটা খুলে দাস সেটাকে আবার তাল পাকিয়ে নিজের বাস্কেটে ফেলে দিলে, জড়ি নিলে আর একখানা। আবার খটখট করে বেজে উঠল টাইপিংয়ের আওয়াজ। আমি টাইপরাইটারের টেবিলে এক কোণে দাঁড়িয়ে রইলাম। একটানা বৃষ্টির শব্দে টাইপিংয়ের শব্দ একাকার হয়ে গেল। কখনো কখনো স্পেসিং আর ঘন্টার জ্যোতিপতন কানে আসতে লাগলো। কতক্ষণ পরে জানি নে, কেন যে তাও জানি নে, হঠাৎ আমার চোখে নেমে এলো দাসের টাইপের উপর। কি আশ্চর্য, আগাগোড়া ক্যাপিটাল লেটার সাজিয়েও কি ছাড়ছে! যা দেখলুম তাতে কয়েক মুহূর্ত আমার চোখকে বিশ্বাস করতে পারলুম না। প্রচণ্ড স্পিডে পাগলের মতন দাস যা ছেপে চলেছে তা এই, আমি অকপটে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি।
আমার ব্যারাকপুরের বাগান বাড়িতে পুরনো গ্যারেজের ভিতরে একটা বড় কেবিন ট্যাঙ্কে তার মৃতদেহ রয়েছে। আমি তার উপর বল প্রয়োগে ব্যর্থ হয়ে, কিন্তু আর তো আমি চোখকে অবিশ্বাস করতে পারিনি। যা দেখছি এ তো স্বপ্ন নয়। আমি আর্তনাদ করে উঠলাম, দাস দাস, এই তুমি কি ছাপছ, কি ছাপছ? টুলের উপর দাস থরথর করে কেঁপে উঠল। একটা মৃত প্রাণী যেন নড়ে রয়েছে ইলেকট্রিক কারেন্টের ছোঁয়ায়, যেন এতক্ষণ সে ঘুমিয়ে টাইপ করে যাচ্ছিল, হঠাৎ জেগে উঠেছে। আমি আবার বললুম, দাস দাস, কি টাইপ করে যাচ্ছ তুমি? নিজের টাইপিং এর উপর চোখগুলোতে দাসের 10 সেকেন্ডও লাগলো না। তারপরেই পেছনে লাথি দিয়ে টুলটাকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো সে, হ্যাঁচকা টানে কাগজটাকে টেনে বার করে বিকৃত গলায় বললে, চিৎকার করে, না না, আমি না, আমি না। আমি আরো কি বলতে যাচ্ছিলাম, দাস বলতে দিলে না। মিথ্যে কথা, আমি না, জান্ত গলায় আবার চিৎকার করে উঠল সে। পরমুহূর্তে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল, নেমে গেল রাস্তায়। আমার বিভুলতা কাটতে আরো প্রায় 1 মিনিট লাগলো। তারপর যখন সে বৃষ্টির মধ্যে পথে বেরিয়ে এলুম, তখন মাত্র 20 গজ দূরে একটা লোক ছাপা পড়েছে বাসের তলায়। কাছে না গিয়ে আমি বুঝতে পারলুম সে দাস ছাড়া কেউই নয়। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আতঙ্কে স্তব্ধ হয়ে আমি ভাবতে লাগলুম তাকে নিজের হাতেই শাস্তি দিয়েছে সুলতান। এরপরে একটিমাত্র কাজ আমার, কোনো পাবলিক টেলিফোনে গিয়ে পুলিশকে জানাতে হবে ব্যারাকপুরের গ্যারেজে সে কেবিন ট্রাঙ্কটার কথা।